হ্যালো ফ্রেন্ডস, আজকে মহানবমী। মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আজকে বর্ধমানের সেরা কয়েকটি মণ্ডপ এবং প্রতিমার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা দেখো, তোমাদের সবার ভালো লাগবে। কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তবেই সবগুলো দেখতে পাবে। সবগুলোই কিন্তু খুব ভালো ভালো মণ্ডপ এবং প্রতিমা আছে, তো তোমরা দেখো। দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ভিডিওর পর, দেখে নাও। মণ্ডপে ঢোকার আগে আপনাদের যেটি চোখে পড়বে সেটি কাগজের কিছু নৌকো টাঙানো আছে, তার মাঝে মাঝে কয়েকটা ছবি। সেই ছবিগুলো সম্বন্ধে আমাকে নতুন করে কিছু বলে দিতে হবে না, আপনারা সবাইকেই চিনবেন বা দেখলেই বুঝতে পারবেন কিসের ছবি। এইখানে দেখুন, এই যে এগুলো কাগজের নৌকো তৈরি করা রয়েছে, যেগুলো প্রতিটা দেওয়াল জুড়েই আছে। তার সাথে সাথে এখানে দেখুন ক্যামেরা, ক্যামেরার সাথে সাথে আরও রিল, ক্যামেরার শ্যুটিংয়ের রিল, সেইগুলোরও ছবি আছে। বিভিন্ন পরিচালকের ছবি আছে, অভিনেতা অভিনেত্রীদের ছবি আছে, সেইগুলো দেখুন, আপনারা অবশ্যই চিনতে পারবেন। মণ্ডপটি দেখুন, বিভিন্ন রকমের কাপড়, পুরনো কাপড় আর বাঁশ, সেইগুলো দিয়ে তৈরি করে এত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, দেখতেই খুব ভালো লাগে।
এখন শাখারি পুকুরে আছি, এখানে প্রচণ্ড লাইন পড়েছে। লাইন দিয়ে এখন মিনিট 10-15 দাঁড়িয়ে আছি, দেখি কখন ঢুকতে পাবো, তারপর তোমাদের সব দেখাচ্ছি। সামনেও দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন আমাদের সামনে। এখানে মেন যে থিমটা এটা করেছে জারোয়াদের, জারোয়া প্রজাতি এবং তাদের বাসস্থান সম্বন্ধে একটা থিম এরা এখানে রেখেছে, খুবই ভালো লাগছে দেখতে। তোমরাও দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখছো দেখেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।